নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার সামনে আরেকবার হাজির হলাম তো তারাকে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের আপডেট পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত আট দু হাজার বাইশে এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজিরুল্লাহ সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক আগামীকাল আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের আবেদন পেয়েই বৈঠকের উদ্যোগ নিল শিক্ষা দপ্তর সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী বার্থ বসুর সঙ্গে এই বৈঠক হবে এবং চাকরি প্রার্থীদের বৈঠকে আবেদন পেলেই তা অনুমোদন করা হবে বলে আগেই জানিয়েছিল খোদ শিক্ষামন্ত্রী এবং শনিবার চাকরি প্রার্থীদের বিকাশ ভবন থেকে ফোন করে জানানো হয় এই বৈঠকের কথা এবং নবম দশম তালিকাভুক্ত প্রার্থী শাহিদুল্লাহ বলেন আটজন যাব নবম থেকে দ্বাদশের মেধা তালিকাভুক্ত সকল চাকরি প্রার্থীর নিয়োগ যেন সম্পন্ন হয় সেই দাবি তুলে ধরব আশাবাদী যে সরকার তৎপরতার সঙ্গে মেধা তালিকাভুক্ত সকলের নিয়োগ করবে উনত্রিশে জুলাই গান্ধী মূর্তির পাদদর্শী অবস্থানরত নবম দশমের মেধা তালিকাভুক্ত চাকরিবাদীদের সঙ্গে দেখা করে তাদের দাবি দেওয়া শুনেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী বাত্ত বসু ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ওই দিন স্থির হয় বৈঠকের বিষয়। এবং শনিবারই গান্ধী মূর্তি পদর্শে যুব ছাত্র অধিকার মঞ্চের অবস্থানে হাজির হন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাহলে অবশেষে শিক্ষামন্ত্রী এবং চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক হতে চলেছে আগামীকাল তো যাই হোক আগামীকালে কী ফলাফল পাওয়া যায় সেটাই দেখার সে সঙ্গে আপডেটগুলো অবশ্যই আমি শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ